হেলানো মিনার বলতে পিসার সেই হেলানো টাওয়ারের কথা মনে আসে, আসাটাই স্বাভাবিক। ইতিহাস বই থেকে শুরু করে সাধারণ জ্ঞানের চর্চা সবেতেই উল্লেখিত হয়েছে এই টাওয়ারের কথা। তবে ভারতের প্রাচীন শহরে রয়েছে এমন এক মন্দির যা নির্দিষ্ট একটি কোণে হেলে পড়েছে। মন্দিরটি এতটাই হেলে রয়েছে যে মনে হতেই পারে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে জলের মধ্যে। কাশী ভারতের পবিত্র নগরী, হাজার হাজার প্রাচীন মন্দিরের সন্ধান মেলে দেশের এই প্রাচীনতম শহরে। এইসব প্রাচীন মন্দিরের অন্যতম হচ্ছে রত্নেশ্বর মহাদেব মন্দির। গঙ্গা নদীর তীরে সিন্ধিয়া ঘাটে নির্মিত হয়েছিল এই মন্দির, যা বর্তমানে পরিত্যক্ত। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মন্দিরটি প্রায় 9 ডিগ্রি কোণে হেলে রয়েছে। আর এই শিব মন্দিরের গর্ভগৃহের নিচের অংশটি বছরের বেশিরভাগ সময়ই জলের নিচে থাকে, আর বর্ষায় গঙ্গার জল বাড়লে মন্দিরের চূড়াও চলে যায় জলের তলে। এই রত্নেশ্বর মহাদেব মন্দিরের ধারেই রয়েছে বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, 24 ঘন্টায় যেখানে চিতা জলে। তবে এই শিব মন্দিরটি কিভাবে হেলে পড়ল, নাকি এমন বাঁকাভাবেই একে করে তোলা হয়েছিল? শিব মন্দিরের এই হেলে পড়ার বিষয়ে বিভিন্ন কিংবদন্তি রয়েছে। আগে নাকি মন্দিরটি সোজাই ছিল। প্রচলিত বিশ্বাস অনুসারে মন্দিরের ঘাটটি ওজন সহ্য করতে না পেরে পেছন দিকে হেলে পড়ে। 1860 সালের আগে মন্দিরটি সোজা হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করা হয়। কেন আস্ত একটা মন্দির এভাবে হেলে পড়ল তার সঠিক কারণ এখনও জানা যায়নি। এই স্থাপত্যের এমন বিচিত্র ঘটনার সঙ্গে আরও কয়েকটি গল্প জুড়ে রয়েছে। অনেকে বিশ্বাস করেন রাজপুত রাজা মানসিংয়ের ভৃত্য তার মা রত্নাবাঈয়ের জন্য একটি মন্দির তৈরি করেছিল। মায়ের প্রতি অশেষ ঋণ শোধ করতে এই মন্দিরের নির্মাণ। কিন্তু ছেলের এই আচরণে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন মা। মায়ের ভালোবাসা কখনোই কি ঋণের সমান হতে পারে? ছেলে হয়ে নিজের মায়ের এই ভালোবাসাকে ভুল বোঝায়। মায়ের যন্ত্রণা ও অভিশাপের ফলেই নাকি মন্দিরটি পেছনের দিকে ঝুঁকে পড়তে থাকে। অনেকে আবার বলেন মন্দিরটি রত্নাবাঈ নিজেই তৈরি করেছিলেন, এবং যেহেতু তিনি নিজের নামে মন্দিরের নামকরণ করেন তাই দেবতারা সেটাকে অভিশাপ দেয়, তাই নাকি মন্দিরটি হেলে পড়েছে। মন্দিরের গঠন শৈলী অত্যন্ত চমৎকার। বিচিত্র সজ্জিত স্তম্ভ দিয়ে গড়া এই মন্দিরের শিখর বা চূড়া নির্মাণ করা হয়েছে নগর শিখর ঘরানায়। আশি ঘাট থেকে আদি কেশব ঘাট পর্যন্ত নৌকায় ভ্রমণ করলে একজন পর্যটককে প্রতিটি ঘাটের সঙ্গে সম্পর্কিত ইতিহাসকে কিছুটা হলেও ছুঁতে পারবেন। কথিত আছে রত্নেশ্বর মহাদেব মন্দিরটি ইতালির বিখ্যাত টাওয়ার অফ পিজা বা 1173 সালে নির্মিত টোরে পেরেন্দে দি পিসার চেয়েও বেশি হেলানো। এই ইতালীয় স্মৃতিস্তম্ভ হেলে পড়ে পাথরের ভারে, একপাশে মাটি বসে যাওয়ার কারণে। মজার বিষয় হলো পিসার হেলানো টাওয়ারটি 4 ডিগ্রি কাত হয়ে রয়েছে, আর রত্নেশ্বর মহাদেব মন্দির হেলে রয়েছে 9 ডিগ্রি। তবুও বারাণসীর এই হেলানো মন্দিরটি ভারতের নানা অজানা কাহিনীর মতোই রয়ে গেছে আড়ালে আবডালে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিওতে।